এখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা বন্ধু, তার কিসে মন মেরে বই রেছিস কে বন্ধু? কাহিনী কাটেন কই কে কিছু তো কাহিনি কইবা মানুষ নাই, যারটি কই হে সুযুকল কি কই আম কিছু তুই খুললা কইবি তো বয়ে কইছি ইনসান মাস্কার লা থাক পার লাগিয়া। আচ্ছা এটা বলে হাদিসও আছে? ও এটা আমি জানি, এটা তো আমি জানি না। পয়সা লাগে, পয়সা থাকলে বউ থাকতো। আমি হেডেই ভাবছিলাম ওহন বউ যে আমি কেরালা আসলাম এক বছর, মানে বউ রাগ করিয়া গেছে গা বাহির বাই। এটার কোন উপায় আছে? আমি বহুতন বাহির বাই ডাকলে হয় না, বাহির বাইতে একদিন গিয়া হয়েছি বই আমার কো আইতাম না, মানে ওহন এইরকম সুযোগ হয়েছে বুঝি না কিচ্ছুই, যে এক বছরের ভিতরে যে বউ গেছে গা ওহন বউ আইব না নাই এটা তো আমি চিন্তা করে পাইতেছি না, কিছু কাবিজ কবচ আছে ভাই। বন্ধু কাম হওয়ার একটা বুদ্ধি আছে মাটান মানবে কি বন্ধু? আঙ্গর ফাড়া একটা কামিলা গাছ আছে বুঝছ, সেই গাছের বুগুলো গেলে সব সমাধান করে দেওয়া হইব, তুই টেনশনই করিস না। হাসাই হাসাই হাসাই, সত্যি কথা রে, সত্যি কথা ও না দেবে না দাও না হাসাই। বন্ধু তটিনি এরকম বুদ্ধি আছে, তুই আমার আগে জানাস না এই যে গাছটা দফর দফর কাছে বন্ধু আমি যে যাই। আচ্ছা দাদা টেনশন নাই, কোনো ডরই নাই, চল বুঝাইতেছি গাছ বাবা কি সমাধান করবা আমার সমাধানটা কইরা দাও, আমার বিরাট টেনশন হইতাছে। ওই তোর বউ গেছে গান জানি, হিতাল গাছতলা দেখে একটা বাবা বইছে, এ বাবাই তোর সমাধান করে দিব। বাবা কোন গাছ তলে কোন তাল গাছ তলে বই রয়েছে বাবা? সামনে তাল গাছ আছে, এ তাল গাছের তলে দেখে একটা বাবা বই রয়েছে। হে নামা তাল গাছ তলে? ও আচ্ছা বাবা, তা সমাধান যদি বাহর তা আমি যাই হইন বাবার কাছে, বাবা যদি সমাধান দেয় তা আমি সন্তুষ্ট। হক মাওলা হক মাওলা। বন্ধু হ্যাঁ বন্ধু গেছলে? গেছলাম। কি করলো গাছ বাবা? কইছে এনে বলে তাল গাছ তোলে কোন বাবা ভাই? নামা তাল গাছ তোলে? নামা গাছ তোলে কি করে? তো এটা লক্ষ্য করে দেন, আমি তো চিনি না। আমি চিনি দাদাই লক। থ্যাংক। বাবা 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 আমার সমাধান বাহর, আমার সমাধান বাহর। আচ্ছা আচ্ছা উঠ তোর বন্ধুরে ভাড়া, তোর সমাধানটা বুঝছি, তোর সমাধান এই করতেছি। হুই বন্ধু আমি জান গিয়া হেলে কি কয় আমি শুনি কি করে? তা তুই থাক আমি গেলাম, মানে কি না ও রাতে পরে ফোন মেরে কইস। হক মাওলা মাওলা মাওলা। হু শু মন্দির শু। হক মাওলা হক মাওলা। তোর তোর কি কি পেঁচ আছে সব গেলা সব আস্তে আছে, তুই রাইতা বিস্তার মিটা। ও বাবা আমি কেরালা যাওয়ার আগে বিস্তার একটু একটু মুততাম মাঝে মধ্যে, এলে তো বউ তোর দিকে রাগ করে। আরেকটা দুই নম্বর কথা ছিল, তিন নম্বর কথা মানছে কেরালা যায় হাসতে হাস তিন চার মাস থাকে, তুই দুই বছর থাকত এলে তোর বউ গেছে গা। হ্যাঁ বাবা এলে তোর বউ গেছে অনেক অনেক বেড়ানের লগে বাউ। হ্যাঁ থাকতাম না বাবা থাকতাম না। তিন নম্বর কথা হইলো তুই
তিন নম্বর কথা হইলো বিয়ের আগে যতদিন বিদেশ আবার বিয়ে করে আছো হাইতে আজ তিন মাস থাকবি, ইয়ার বেশি দিন থাকলে বলতে যাবো গা থাকতাম না আর যে এনে বুঝাই শুন বাবা আমি মানবাম তিন তাবিজ দেব, একটা কম্বর একটা হাত বান্ধব লাগবো, ঠিক আছে? আর একটা তাবিজ গাছ লটকে থাকবি, বাতাসে যাবে নিব তোর বউ এবে ফাঁকলে হয়ে যাবো। আদেশ গলা যাতে বালা মতন মনে থাকে, আদেশ অমান্য করলে বউ যাবো গা। আমি একটা একটা আদেশ পালন করামো দেখাতে বাবা। আচ্ছা